নমস্কার, আমি কৌশিক রায়, আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল বৃহস্পতিবার 27 জুন চার রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি আলোচনাটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। দেখুন, আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের সামনে নিয়ে আনি এবং যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে সেই রাশিগুলোর নাম এবং রাশিভিত্তিক শুভ সময় এবং টার্গেট নাম্বার আপনাদেরকে জানাই। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ কী জানেন, এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণরূপে আলোচনাটি আপনারা শুনেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। দেখুন, আগামীকাল রয়েছে বৃহস্পতিবার, ষষ্ঠী তিথি রয়েছে, শতবিশা নক্ষত্র রয়েছে, প্রীতি যোগ রয়েছে এবং রাহুকাল রয়েছে আপনার বেলা 1:30 থেকে 3 পর্যন্ত রাহুকাল রয়েছে। অর্থাৎ 1:30 থেকে 3 মধ্যে যে কোনো গুরুত্বপূর্ণ কোনো ইম্পর্টেন্ট কাজ আপনারা করবেন না। এবার দেখা দরকার যে আপনাদের জন্মছকে মহাদশা, অন্তর্দশা এবং প্রত্যন্তদশা পারমিট করছে কিনা, এবং পাশাপাশি রাহু, শুক্র, বুধ এবং শনি এই চারটি গ্রহ যদি ভালো থাকে। কারণ কলিযুগে রাহু এবং শনি একমাত্র এই দুটি গ্রহ কিন্তু অর্থ দিয়ে থাকে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি স্থিতি শুভ থাকে, রাহু গ্রহের স্থিতি শুভ থাকে, 100% আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু গ্যারেন্টেড হবে। অনেকেরই একটা প্রশ্ন থাকে যে কৌশিকদা, আমার কি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে? অবশ্যই। দেখুন, রাশির নাম শুনছেন, সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই ক্ষেত্রে যে হুবহু মিলবে আমি কখনো দাবি করি না। কারণ এখান থেকে আপনাদের আমি জন্মকুণ্ডলী বা হস্তরেখা অথবা দশা মহাদশা দেখতে পাচ্ছি না। যদি আপনাদের প্রবল যোগ থাকে, আমি কৌশিকরা গ্যারান্টির সাথে বলছি, আপনার আগামীকাল 100% অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। তবে দেখতে হবে যে আপনার ভাগ্য ভাব শুভ রয়েছে, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। কারণ ভাগ্যভাব যদি শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে কিন্তু এই মহাপ্রাপ্তি হতে কিন্তু পারে। তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং আপনার অল্পের জন্য বড় অর্থপ্রাপ্তিতে মিস হয়ে যাচ্ছে, বড় ধরনের 2-1 নাম্বারের জন্য কৌশিকদা বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমানে শুভ রথযাত্রা উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ডিসকাউন্ট চলছে, যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। কারণ আমি আবারও বলছি, আপনার ভাগ্য বদলাতে গেলে আগে প্রতিকার প্রতিবিধান করা দরকার। সর্বোপরি আগে আপনার ব্যক্তিগত জন্মছক দেখুন, আপনার গ্রহের স্থিতি দেখুন এবং সঠিক প্রতিকার প্রতিবিধান করে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনার জন্মকুণ্ডলীকে চুলচেরা বিশ্লেষণ করে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, 100% আপনার অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ প্রত্যেকেরই জীবনে কিন্তু একটা গোল্ডেন টাইম থাকে, আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা কখন রয়েছে সেটা আগে জেনে নিন। যদি আপনার ক্ষেত্রে গোল্ডেন টাইমটা যদি থাকে কিনা, আপনিও কিন্তু আগামীকাল বড় অর্থপ্রাপ্তি আপনার কিন্তু ঘটবে। এবার আসি আমি চারটি রাশির নাম এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বার শুভ সময় এবং প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। এবং যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করাতে চাইছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। দেখুন, এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আবারও বলছি, আমি কৌশিক রায় খুব গ্যারান্টির সাথে বলছি, আপনাদের যে অর্থপ্রাপ্তির উপর বললাম না, যে কোনো দিক থেকে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। সেটা আপনার লটারি থেকেও হতে পারে, আপনার শেয়ার মার্কেট থেকেও হতে পারে, আপনার ফাটকা থেকেও হতে পারে, বিজনেস থেকেও হতে পারে, বা ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে পারেন, হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। অর্থাৎ যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি কিন্তু দেখতে
পাচ্ছি। প্রথম যে রাশির আমি নাম বলবো আগামীকালের জন্য, নাম্বার ওয়ান রাশি মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার 7 এবং 4। আপনাদের যে শুভ সময় 11:04 থেকে 11:46 পর্যন্ত সময়টা শুভ। দ্বিতীয় রাশি কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের টার্গেট নাম্বার 9। আপনাদের যে শুভ সময় সকাল 10:54 থেকে 11:29 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ মীন রাশি কর্কট রাশি যে কোনো দিক থেকে আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ছোট হোক বড় হোক অর্থপ্রাপ্তি কিন্তু আপনার ঘটবে। তিন নম্বর রাশি ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আগামীকাল মা লক্ষ্মীর কৃপায় ধনলাভ হতে চলেছে। আপনাদের টার্গেট নাম্বার 4 এবং 2। আপনাদের যে শুভ সময় সেটা 11:30 থেকে 12:19 পর্যন্ত সময়টা শুভ ধনু রাশি। একদম শেষ রাশি মহা সৌভাগ্যশালী রাশি আপনার মেষ রাশি। মেষ রাশির প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মেষ রাশির টার্গেট নাম্বার 3। আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে সেটা রয়েছে 9:41 থেকে সকাল 9:41 থেকে 10:18 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই চারটি রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যদি আপনার জন্মছক পারমিট করে, ভাগ্যভাব যদি শুভ থাকে, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। এই যে হঠাৎ প্রাপ্তি, আকস্মিক প্রাপ্তি, একমাত্র রাহু গ্রহ এবং ভাগ্য যদি আপনার সাথ দেয়, আপনার যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি 100% হবে। তো আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। এবং প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।